তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো যে তোমরা তোমাদের যে সেন্সিটিভিটি গেমের যে সেন্সিটিভিটি সেটা কিভাবে পিসি প্লেয়ারদের মতো করে নিয়ে একটা ধাসু গেম প্লে করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সেন্সিটিভিটি আমি হাই করে নিয়েছি, তো দেখতে পাচ্ছ আমার যে গ্রাফিক্সটা পুরো কিরকম মানে ঘুরছে পুরো পিসি প্লেয়ারদের মতো। তো তোমরা এখানে কিভাবে তোমাদের ফোনে যেয়ে নিজেদের সেন্সিটিভিটিগুলোকে হাই করবে এবং ডিপিআই চেঞ্জ করবে সেটা আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো যদি চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে জোর করে থাপড়ে দেবে যাতে পরের ভিডিওগুলো তোমাদের মিস না যায়। তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের যে ফ্রি ফায়ারের সেন্সিটিভিটি তোমরা কী করে হাই লেভেল করবে, মানে সেন্সিটিভিটি কী করে 500-600 কি তারও বেশি তোমরা কী করে সেন্সিটিভিটিটাকে ঠিক করতে পারবে বা কন্ট্রোল করতে পারবে। সেন্সিটিভিটিটা ঠিক করলে কী হবে, তোমাদের গেম যে মানে গ্রাফিকটা যে ঘোরে সেই ঘোরাটা যে স্মুথনেসটা তোমরা সেটা সেন্সিটিভিটি হাই করে পেয়ে যে তাছাড়া তোমরা এখানে যে ড্যাগ হেডশট সেই ড্যাগ হেডশট আরামসে মারতে পারবে। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই কীভাবে তোমরা সেন্সিটিভিটিটাকে চেঞ্জ করবে। তো সেটিং অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে সেটিং অপশন চলে এসেছে, তারপর তোমরা অ্যাবাউট ফোনে যাবে, তারপর দেখতে পাচ্ছ এখানে যে ভার্সন আছে আমাদের ফোনের সেই ভার্সনটাকে 3-4 বার টাচ করে নেবে। তো টাচ করার পর তোমরা একবারে আবার ব্যাক করবে, ব্যাক করার পর এখানে চলে আসবে অ্যাডিশনাল সেটিংয়ে। সেটিংয়ে আসার পর দেখতে হবে এখানে ডেভেলপার অপশন, তো এখানে ডেভেলপার অপশনে চলে যাবে। ডেভেলপার অপশন যেয়ে আস্তে আস্তে উপর দিয়ে স্ক্রোল করতে থাকবে। স্ক্রোল করার পর তোমরা এখানে স্ক্রোল করার পর এখানে একটা অপশন দেখতে পাবে, সেই অপশনটা হলো এখানে যে স্মলেস্ট উইদেস্ট, এখানে অপশানটা দেখতে পাচ্ছ আমার 500 করা আছে, কারণ আমি এটা বাড়িয়ে রেখেছিলাম সেই জন্য আমার 500 করা আছে। তোমাদের সম্ভবত 300 কি 360 থাকবে, তো এখানে তোমরা 500 করতে পারো কিংবা তারও 500 বা 550 কি 600 যেরকম মানে তোমার যেরকম ইচ্ছা সেরকম করতে পারো। তো এটা 2GB 3GB 4GB যে কোনো ফোন মানে 2GB ফোন হলে তার একটু বেশি রাখতে হবে কি 800 কি 700 রাখতে হবে, এবং যদি 4GB ফোন হয় তো 4GB ফোন হলে মানে র্যাম যদি তোমার ফোনের 4G হয় তাহলে তুমি এটাকে 500 কি 400 রাখতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে রাখছি 550, তো এখানে 550 রাখার পর তোমরা এটাকে ওকে করে দেবে। এটা ওকে করে দেওয়ার পর কী হবে, তোমাদের যে ফোনের যে টেক্সটগুলো সেগুলো একটু ছোটো হয়ে যাবে। তো এখানে ছোটো হয়ে যাবে, ছোটো হয়ে গেলেও সেরকম কোনো সমস্যা হবে না, কিন্তু খুব ছোটো হয়ে গেলে সমস্যা হবে। তো তোমরা নিজেদের মতো করে ওটাকে ঠিক করে নেবে। তারপর দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর আমি চলে যাচ্ছি আমার গেমেতে মানে ফ্রি ফায়ারে। তো ফ্রি ফায়ারে যেয়ে তোমাদের দেখাচ্ছি যে আমার সেন্সিটিভিটি কীরকম হাই হয়ে গেছে। তো তাও দেখে নাও যে আমাদের সেন্সিটিভিটিটা কেমন হাই হয়ে গেছে। তো গেমটা অন হোক, ততক্ষণ করতে আমি ভিডিওটা একটু স্কিপ করে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার সেটিং অপশনে যেয়ে ডেভেলপার অপশনে যেয়ে আমার সেন্সিটিভিটি কন্ট্রোল করে এলাম। তো তোমরাও তোমাদের সেটিং অপশনে যেয়ে নিজের সেন্সিটিভিটি কন্ট্রোল করতে পারবে এবং দেখতে পাচ্ছ যে আমার সেন্সিটিভিটি কীরকম হাই হয়ে গেছে, যে আমাদের গ্রাফিক্সটা একবার ঘোরানোর পরই আমার ফুল পুরো ঘুরে যাচ্ছে। তো এখানে পুরো পিসি প্লেয়ারদের মতো তোমরা সেন্সিটিভিটি বাড়িয়ে নিয়ে নিজেদের ফোনে গেম প্লে করতে পারবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে জোর করে থাপড়ে দেবে যাতে পরের ভিডিওগুলো তোমাদের মিস না যায়।